সাধারণ ব্রাহ্মণদের মতো লোকরা কারাগারের ভেতর থেকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং যারা এখনো গ্রেপ্তার হননি তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে সেই টাকা ছিটোচ্ছেন এবং তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা তাদের নিয়োগ করবেন কিন্তু একটু যাচাই বাছাই মনে হয় দরকার আছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং নিজেকে মানে খুব নিরপেক্ষ দেখানোর জন্য এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে বাংলাদেশে বিপদ ঘনিয়ে আসতে পারে, টার্গেট করে তাদেরকেই ইয়ে করা হচ্ছে, মানে তাদের বিরুদ্ধেই তাদেরকে সরিয়ে দেওয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে যাদের বিরুদ্ধে আমরা জানতে পারছি সরিয়ে দিতে চাচ্ছে তাদের জায়গা থেকে, এই বিষয়ে তাদের বিষয়ে কি কোনো কথা উঠেছে কোথাও তাদের ব্যর্থতা নিয়ে? কিন্তু কেন জানি একটা পরিকল্পনার অংশ হিসেবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটি করছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে। অথচ জেলখানার ভিতরে বসে সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন, তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে, কই এটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। বরং সাংবাদিক ভাইরা, যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী করে না, তারপরেও আমাদের যারা ফিল্ডের সাংবাদিক রিপোর্টার তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছেন। তার তো প্রমাণ আমরা পাচ্ছি, আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। এই যে